কে বলছেন? আপনি আমাদেরকে ভোট দিচ্ছেন তো? কোন জায়গা থেকে বলছেন? আরে আমি পার্টি থেকে বলছি। কি পার্টি? সেটা বলা যায় নাকি ওইভাবে? আপনি কাকে ভোট দিয়েছেন? দিয়েছি, আমার ব্যক্তিগত ব্যাপার, বলবো কেন আপনাকে? না কেন বলবেন না কেন, পাড়ায় থাকছেন, একটু আমাকে বলবেন না। কাউকে এসব ভোটের ব্যাপারে আমাকে বলে না কেউ, বুঝলেন তো? এসব যার যার ব্যক্তিগত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ওইগুলো বইয়ের ভাষা, বুঝলেন তো? প্র্যাকটিক্যালে আসুন, কাকে দিয়েছেন ভোট? প্র্যাকটিক্যাল না অপ্র্যাকটিক্যাল জানি না, ভোট দিয়েছি। আপনি একটা ফুলে ভোট দিয়েছেন না দুটো ফুলে? সেটা আপনাকে বলবো কেন? নাকি যন্ত্রপাতিতে, নাকি হাতে? কেন বলবো আপনাকে? যারা আগে ভোট দিচ্ছে তাদের উন্নয়ন আগে করে দিচ্ছি আমরা। আপনি ভোটই দেননি না? আমি জানি না ভোট দিয়েছি কিনা, আপনাকে কেন বলবো ভোট দিয়েছি কিনা না দিয়েছি। অদ্ভুত কথা, আপনি কে বলছেন? বাবলু বলছি, আপনার বয়ফ্রেন্ড কাকে ভোট দিচ্ছে? বাবলু কে? বাবলু বদমাস। বাবলু বদমাস কোথা থেকে বলছেন? এই তো আপনারই এখান থেকে। আমি খালি জানতে চাই যে দিদি ভাই হাত জোর করে আমাদের ভোটটা দেবেন। আপনি কোন পার্টির হয়ে বলছেন এটা তো বলবো? সেটা তো বলবো না। কেন তা আমি আমি জানবো কি করে? আপনি আমি আমি আপনাকে আপনি কোন পার্টি হয়ে বলছেন না বলছেন তাহলে আমি জানবো কি করে? তাহলে ভোটটা, আরে আপনি কোন পার্টিকে ভোট দেবেন বলুন, তাহলে বুঝে নেবো আমার সাথে ম্যাচিং করছে কিনা। আমি কেন বলবো বলুন, আমি কোন পার্টি, আমি কেন বলবো? আগে আগে আপনি বলবেন না, আমি কেন বলবো সেটা? না আপনি আগে আপনি বলবেন, দরকার নেই আমার, আমার কোনো দরকার নেই। আরে আপনি ফোন করেছেন, আপনার দরকার, ইন্টারেস্ট আপনি আছেন, আপনার দরকার, আপনি বলুন। আচ্ছা আমি যদি বলে দিই আমি কোন পার্টি তাহলে আপনি আমাকে ভোট দেবেন তো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শিওর বলুন, সেটা শুনি আগে। কিন্তু আমি কেন বলবো? তাহলে আমি কেন বলবো? না আপনাকে তো বলতেই হবে দিদি ভাই। কি দরকার এসব ভোটের দিনে এরকম ফোন করে এরকম জনসাধারণকে বিব্রত করার কোনো মানেই হয় না। ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ আপনি আমার সাথে এতক্ষণ কথা বলছেন, আপনার ভয় করছে না? কেন ভয়, ভয় কিসের? না আমি পার্টি থেকে বলছি বলে কথা। এখান থেকে বলেন না কেন, আপনাকে আমি ভয় পাবো কেন? পার্টির নাম শুনলে ভয় পেয়ে যাবেন কিন্তু। কি পার্টির নাম বলেন শুনি, ভয় তো আর কি আছে? আগে আপনি বলবেন কাকে ভোট দিচ্ছেন সেই বুঝে বলবো আপনাকে। পার্টির কি আছে জানেন তো, কাকে ভোট দিতে হবে? হ্যাঁ জানি। কাকে? আপনি বলে দিন কাকে। আরে আমি কেন বলবো, আমি কেন বলবো? দেখুন ভোট দিতে দেরি হলে কিন্তু ছাপ্পা পড়ে যাবে দিদি। কে ছাপ্পা পড়বে না, আপনি আমার দেখা দরকার। তাড়াতাড়ি যান, সকাল সকাল ভোট দিন, আমাদের চিহ্নে ছাপ দিন। আমাদের চিহ্নটা জানেন তো? কি চিহ্ন বলুন। আমি কেন বলবো, ওফ সেই থেকে আর্গুমেন্ট করেই যাচ্ছেন আপনি। হ্যাঁ আপনি দিদি হয়ে কি দিদিকে ভোট দিচ্ছেন নাকি? আমি কেন বলবো আপনাকে? নাকি গুজরাটি দাদাকে ভোট দিচ্ছেন? আপনি কে? নাকি যাদবপুরের দাদুকে ভোট দিচ্ছেন? আপনি কে আপনাকে বলবো? প্লিজ কমনে কি করবেন দিদি, মানুষকে বিব্রত করছেন। আরে ভোট আমাদের না দিলে আমরা কাজ করবো কি করে বলুন? কে আপনি কি কাজ করবেন না করবেন, কাজ করবেন না ঘুমিয়ে থাকবেন সেটা আপনার ব্যাপার। প্লিজ দিদি আমাদের ভোটটা দেবেন। ভোটটা আমি কাকে দেবো না দেবো সেটা আপনাকে কেন বলবো? হ্যালো আপনাদের বাড়ি দোতলা করে দেবো আমি। দিদি ভাই, হ্যালো দিদি, শুনছি তো বলুন। হ্যাঁ দিদি বলছি ভোটের মেশিনটাকে নিয়ে আসবো আপনার বাড়িতে। আপনি খালি একটু যাতায়াত ভাড়াটা আর আমাদের একটু বকশিস দিয়ে দেবেন কিছু, একটু খুশি করে দিয়ে দেবো আপনাকে, একটু খুশি করে দেবেন আমাদের একটু। আপনি নিয়ে আসেন, আপনি এরকম হ্যারাসমেন্ট করছেন কেন? আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যাপার। না না আমি বলছি আপনাদের সুবিধা করে দিচ্ছি তো, আমাদের যে মেশিনটা আছে নিয়ে আসেন, আপনি আপনি নিয়ে আসেন, আমি কাকে ভোট দেবো না দেবো সেটা আমার ব্যাপার। আরে দিদি কাম ডাউন, কাম ডাউন, কুল দিদি, কুল কেন থাকবো? আপনি মাথা হট করে দিচ্ছেন, কুল কেন থাকবো আমি? ও দিদি আস্তে শান্ত হন, বলছি আমি যে ভোটের মেশিনটা নিয়ে আসবো সেটাতে খালি আমাদের সিম্বলই আছে, ঠিক আছে? দিদি ভাই আমি আওয়াজ দিচ্ছি না, আমি আপনাকে রেসপেক্ট করি, আপনাদের পরিবারকে ভালোবাসি, আপনাদের বাড়ি আমি দোতলা করে দেবো, খালি আপনাদের পরিবারের ভোটটা আমার চাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আপনাকে ছাড়া কাকে দেবো বলুন, আপনি বলছেন নারী হয় বলুন। হ্যাঁ হ্যাঁ দেবো, চলুন। প্রণাম নেবেন আমার? হ্যাঁ আচ্ছা প্রণাম নেবো, ঠিক আছে। আচ্ছা বলছি আমি যে মেশিনটা নিয়ে আসবো সেটাতে খালি আমাদের চিহ্নটাই আছে, আপনারা সবাই একবার করে টিপে দেবেন খালি। ও তাই, কোন চিহ্নটা আছে আমি তো ঠিক বুঝি না, লেখাপড়া তো জানি না। আরে দিদি ভাই সেটা কি করে বলবো আপনাকে, কোন পার্টি? আপনি বলছেন মেশিনটা আনবেন, শুধু আপনাদের চিহ্নটাই আছে, আমি চিহ্নটা কি করে বুঝবো? সেটা তো একটু বুঝে নিতে হবে আমার কথাবার্তার মধ্যে দিয়ে, যে চিহ্নটা দেবো সেই চিহ্নটা চুপ করে আপনারা টিপে দেবেন। আচ্ছা ঠিক আছে, যাক ভালো বলেছেন। আমি মেশিনটা নিয়ে আসছি, খালি গাড়ি ভাড়াটা আর একটুখানি বকশিস দিয়ে খুশি করে দেবেন। আমাদের এখানে কত র‍্যাপ নেমেছে। তো কি হয়েছে র‍্যাপ ট্যাপ তো সব বন্ধু বান্ধব।